নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের গোপালের একটি গোলজামা বানিয়ে দেখাব। বড় কাপড়টির লম্বা হবে 22 ইঞ্চি, এবং ছোট কাপড়টির লম্বা 5.5 ইঞ্চি। জামাটি বানাতে আমার লাগছে টেস্টিং কাপড় এবং 3 ধরনের লেস। এখন আমি টেস্টিংয়ের ওপর কাপড় এবং লেস কষিয়ে সেলাই করে নেব। এটাকে আর একবার আমি সেলাইটা করে নেব। এখন আমি কাপড়ের দুধার ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে ধারগুলো ভালোভাবে মুড়ে নেব। এখন আমি এবার ছোট কাপড়টি নেব, এর দুধার ভালো করে লেস দিয়ে সেলাই করে নেব। এটা বডির কাপড়। এখন আমি বডির কাপড়টির ওপর একটু মাঝখান বরাবর 2 লাইন সরু লেস সেলাই করে নেব। আমি বডির কাপড়টাকে দু কাজ করে নিয়ে দুধারের পর একটু করে সেলাই করে নেব। সেলাই করার পর এবারে এই চিত্র মাঝখান বরাবর একদিকের অংশটা কেটে দেওয়া হবে। কাটার পরে চিত্রটিকে সোজা করে বডির কাপড়টা প্রস্তুত করা হবে। এরপর যে বড় কাপড়টি নিয়েছিলাম সেটিকে এবার কোট তৈরি করছি। এখন বডির কাপড়ের সাথে বড় কাপড়টি যেটা কোঁচ দেওয়া হয়েছিল ভালো করে সেলাই করতে হবে।
তৈরি কমপ্লিট হয়ে গেলো।